Happy birthday, Mama. Mama, can you see this morning? Happy birthday. শুভ দ্বিপ্রহর। আজকের লাঞ্চে তোমরা জানো আজকে কি প্রোগ্রাম? আজকে কি প্রোগ্রাম? আজকে আমার জন্মদিনে যে প্রিপারেশনটা অনু নিয়েছে, দেখো ও যেটা যেটা বানিয়েছে, ডাল, মাটন, রায়তা, পোস্ত বড়া, পাঁপড়, আর এটা মা পায়েসটা বানিয়েছে, আর বানিয়েছে আলু পোস্ত, আলু বড়ি তরকারি, আর দুটো রসগোল্লা, এটা মিষ্টি দোকানে বানিয়েছে। আর আমি এই পাশে আছি, আজকে বার্থডে বলে আমি আর আসছি না, মিটিং সে আসছে না, আজকে বার্থডে বলে চলো চলো শুরু করে, পাঁপড় না হলে নরম জন্য পোস্তর বড়াটা খেয়ে বলবে তো, বাইন্ডিং ছাড়া বানিয়েছি পোস্তর বড়াটা। ভাত তো অল্প খাই, ইয়ে বাকি আইটেম গুলো খুব বেশি হয়েছে ভাতের। খাও আজকে ভাত, একেবারে অল্প নয়। এক্সে বারকারে কোনটা ছেড়ে কোনটা খাবে? মটরশুঁটি দিয়ে মুগ ডাল ছাড়া যাবে না। সত্যি ভালো হয়, টেস্টটা ভালো। এখন বাজে 2:40, কখন উঠবি নাই? আমার বাবা যে জিনিস নষ্ট করবো না, দিয়েছে যখন খেলো না। তোমার যদি মনে হয় যে অতিরিক্ত হয়ে যাচ্ছে তাহলে তুমি ইয়ে করবে, তোমাকে দিয়ে দেবে, বিকালে খাবে আবার। আসলে চাপ হয়ে গেছে যেহেতু কালকে চলে যাচ্ছি না, ওই জন্য। শুধু পোস্ত আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর কিচ্ছু নেই।
চাটনি আমিও বানিয়েছি, কিন্তু এটা মা বানিয়েছে, এটা এবার খা, আমারটা খাও, বিকেলে খাবে। তোমরা নানান টাকা খাবে, তারপরে আমি খাবো। বুঝলে? হুম। পায়েস এমনি ফেটো তো। বাবা মা খাইয়েছে তো, না পারলে পায়েসটা সরিয়ে রেখে দিয়ে পায়েসটা মা এত সুন্দর বানিয়েছে, পুরো সুগার ফ্রি পায়েস, মিষ্টি একদম নেই বললেই চলে। কোস্তর বাড়া কতদিন পরে, এই বাড়িতে আসার পর কোস্তর বাড়া খাওনি বলো? মানে চিন্তাধারাটা ওর কিরকম, যে কাজটা করে অনেক দূরেটাও ভেবে রাখে, যেটা এইভাবে করবো এটা এইভাবে করলে ভালো হবে না, এরকম একটা চিন্তাধারা চলে মাথার মধ্যে। যেটা আমার আছে ওকে যদি আমি কিছু বলি, হ্যাঁ দেরি আছে তো দাদাও না হবে না, যেটা করবো আগে থেকে চিন্তা ভাবনা করে রাখতে হয় যে আমি এটা করবো। সরি মাটনটা খেয়ে দেখো, তারপরে আমি মাটনের মধ্যে গন্ধরাজ লেবুর রস, তাও যদি মাটনের পাতলা ঝোল হতো, আর আজকে তো বাসমতি রাইস। ভাত দেবো?
এত কিছু বড় বড় ভাত না জিজ্ঞেস করছি একটা দিনই তো রোজ তো তোমাকে আমি মেপেই ভাত দিই আজকে একটা দিন বিশেষ দিন বলো জিজ্ঞেস করছি এত কিছু খাওয়ার পরে আবার একটা বিজদারি কোম্পানির জল জিরা একটা ড্রিঙ্কস আছে এত সুন্দর ড্রিঙ্কস না ওটা তো সত্যি মিষ্টিটা এত পরিমাণে কম দারুণ লাগে ছটার দাম 50 টাকা নিয়েছিল এইটুকুটুকু বোতল মানে ওটা খাওয়ার সঙ্গে সঙ্গে মানে 4-5টা ঢেকুর এত ভুল করে উঠে যাচ্ছে ঘটনা দেখতে পাবে না আর ছেড়ে যাচ্ছ তুমি ওই রকম হেভি সিদ্ধ হয়েছে খেতে কেমন হয়েছে দারুণ দারুণ বলার অপেক্ষা রাখেন বাবা তো আরোই ভুলে যাবে যখন তুমি কিছু রান্না করে খাওয়াবে তখন তোমার কাছে যাবে আমি না না এখনো খাচ্ছে না আমি তো আজকেও রান্না করেছি মায়ের ওখানে যেটা চর্বিটা আছে বাবাকে যাচ্ছে বড় করে দিতে পারবে তাই না খারাপ লাগে বাচ্চা গুলো না দেবে না ডালটা দিদিকে দিয়ে দেবো বড়াটা রাতে ভেজে দেবো আমাদের মাটন আছে আমার ভাত আছে তোমাকে রুটি বানাবো তোমার এক্ষুনি আর বেরোনো নাই তো ওপেনিং তো ডে ওপেনিং তো দেখতে লাগে স্মার্ট বাজারের উপরে তাই তো আমি আবার একটু ভাত তুলে রাখলাম আমি জানি
মটন সঙ্গে এত কিছু ওই জন্য আর বেশি কিছু পড়িনি। টক দইটা ধান দিয়েছি বলো তো, রায়তাটা হজম হয়। মটন কি অভ্যাস নেই, প্রায় অনেকদিন কবে খেয়েছি জানি না। তিনটে পিস অন্তত এই এজে তিনটে পিস মানে অনেক। মা আবার এটার মধ্যে আবার আমরা দিয়েছি
তো এবারে যদি আমি আবার তরকারি পাঁচ রকম ভাজা করতাম শুয়ে পড়তাম তাহলে কেমন লাগলো জন্মদিনের প্রিপারেশন অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার তো করবেই জন্মদিনের ভোজ মহাভোজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আবার বলছি আর দেখতে থাকো পার্লস গ্যালাক্সি ব্লগগুলো দেখো কিন্তু অনেক খেতে করছি তো চলো টাটা।